ওয়েলকাম টু মাই ব্লগ। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। তো আজকে আমরা এসেছি পলসুন্ডা বাজারে। পলসুন্ডা বাজারে আজকে এসেছি কারণ আজ হচ্ছে অমাবস্যা। প্রত্যেক অমাবস্যাতেই আমাদের রাইস মিলের পুজো হয়, মায়ের পুজো হয়। সেই মায়ের পুজোর জন্য আজকে আমরা এসেছি বাজার করতে। আমি কৈলাস, কৈলাস ভাই আমার ক্যামেরা করছে। তো আর দেরি না করে তাড়াতাড়ি ঝটপট বাজারটা সেরে নেবো কারণ আকাশ মেঘলা, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আরম্ভ হবে। তো সামনে মিষ্টির দোকান আছে, মিষ্টিটা কিনে নেবো। মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি বাজারের পর এবারে ফলের বাজার যাবো। ফলের বাজারে ফলের বাজার টাজার করে তারপর আমরা আবার মিলে যাবো। আমি যতদিন ধরে এই পলসুন্ডা এসেছি আমি এই মোহন কাকার কাছেই বাজার করি, সবজি টবজি সবই নিই। তো খুবই ভালো, তো এখান থেকে আমাদের ফল কেনা হয়ে গেল। তারপর আমরা চলে এলাম সমরদার শপিং মলে। শপিং মলে কিছু আমাদের বাজার নেওয়ার ছিল, সেখান থেকে আমরা কিছু শপিং করে নেব। শপিং বলতে পুজোরই সরঞ্জাম, সব কিছু চিড়ে নেবো, চিড়ে চিনি গুড় এই সমস্ত কিছু আমরা শপিং মলে নিয়ে নেব। শপিং মলের বাজার হয়ে গেছে, এরপর শপিং মল থেকে আমি বেরিয়ে চলে এলাম। তারপর এবার আমরা যাব দশকর্মা বাজারে, এখান থেকে আমরা দশকর্মা যা যা লাগে পুজোর সরঞ্জাম নিয়ে নেব। এখানেও আমাদের নেওয়া হয়ে গেল। এরপর দোকানে টাকা পে করে দিলাম, টাকা পে করে দিয়ে বেরিয়ে চলে এলাম সেখান থেকে। তো হ্যালো ফ্রেন্ডস, আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা আমার মিলে ফিরবো, ফিরে আসছি আমি আবার নেক্সট ব্লগে। আমাদের এই যে পঞ্চদা, পঞ্চদা এসছে পলসুন্ডা বাজারে। তো টাটা। তো হ্যালো ফ্রেন্ডস, আমাদের বাজার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি মিল, এইদিকে মেঘলা আবহাওয়া, দু একটা বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। তাড়াতাড়ি আমাদেরকে মিল পৌঁছাতে হবে, নাহলে মনে হয় যেন ভিজে যাব। তো সবাই এই ব্লগটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপর আমাদের অমাবস্যার পুজো যখন হবে তখন আমি আবার আমার সেখানে পুজোর অংশটা আমি ব্লগের মধ্যে নেব। Oh.